তো সাইয়েদিনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না, লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। তো আজকে যে আলোচ্য বিষয়, সমাজে প্রচলিত জাল হাদিস, মানে আমাদের সমাজে মানুষ দাবি তো ঠিক এটা করে যে আসলে আকিদার ক্ষেত্রে বা মাসালার ক্ষেত্রে জাল হাদিস দিয়ে হুজ্জা তথা দলিল ক্যাম করা জায়েজ নয়। সমস্ত মাঝহাব, সমস্ত ফিরকা এখানে একমত, জাল হাদিস বর্ণনা করা এটা হারাম, এটা নিষিদ্ধ, সবাই একমত। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে অনেক মানুষ মনে করে যে ইসরায়েলি রেওয়ায়েত যেগুলো বানি ইসরায়েল থেকে বর্ণনা এসেছে সেগুলো বর্ণনা করা জায়েজ, এখানে আমরাও একমত। বানি ইসরায়েল থেকে কোনো রেওয়াজ যদি বর্ণনা হয়, যেটা সেটা সহি সনদ থেকে যদি বর্ণনা আসে, আমাদের কাছ পর্যন্ত যদি পৌঁছায়, মুহাদ্দিসদের ওসুলের মানদণ্ডে যদি সেটা সহি অথবা হাসান হাদিস হিসাবে যদি গ্রহণযোগ্য হয়, তবে সেটা বর্ণনা করা জায়েজ হয় বা সেটা অনুমোদিত। কিন্তু সমাজে ফিতনা সবচেয়ে বেশি হয় তখন যখন ইসরায়েলের রেওয়ায়েত বলে এমন কিছু মানুষ ঘটনা বর্ণনা করে যে ঘটনাগুলো কোরআন সুন্নাহ তাফসীর অথবা হাদিসের কোন গ্রন্থে অথবা ইসরায়েলের রেওয়াতেও এই বর্ণনাগুলো পাওয়া যায় না, তবে মানুষ সেগুলোকে ইসরায়েলের রেওয়াত বলে মানুষ অনেক হাদিস সমাজে প্রচলিত আছে বা প্রচার করছে, আছে না নাই কথা বলেন। আজকে শুধুমাত্র আলোচনা করবো জাল হাদিস নিয়ে, যতগুলো হাদিস বলবো সবগুলো জাল। কেউ যদি আবার মনে না করেন যে এই হাদিসটা আবার কত সুন্দর হাদিস, মানে যে হাদিসই বলবো এখন থেকে জাল, কথা বুঝতে পারছেন? মানে একটা হাদিস সহি বলবো না, আজকে সব জাল হাদিস। বক্তা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম, আর রাজ্জাক, বক্তার নাম নেব না। আপনারা জানেন কোন বক্তা বলেছে, বক্তার নাম নেব না, শুধু হাদিসটা বলবো। বক্তা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম হঠাৎই আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের বাদশা বানিয়েছো, তুমি হচ্ছে রাজ্জাক, গোটা বিশ্ব জগৎকে তুমি খাওয়াও, আমি যখন দুনিয়ার বাদশা, আমিও অন্ততপক্ষে এক মাসের জন্য, সরি এক বছরের জন্য আমি মানুষ জাতি আর প্রাণী জগৎকে আমি খাওয়াতে চাই, আমাকে অনুমতি দাও। আল্লাহ বলছে নবী সুলাইমান, তুমি আমার মাখলুকাতকে, আমার প্রাণ জগৎকে তুমি খাওয়াতে পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ এক বছরের জন্য যদি না পারি অন্তত এক মাসের জন্য দাও। আল্লাহ বলছে, সুলাইমান তুমি এক মাসের জন্য আমার এই সৃষ্টি জগৎকে তুমি রিজিক দিতে পারবা না, অসম্ভব। নবী সুলাইমান এরপরে বলছে, আল্লাহ এক মাসের জন্য যদি না পারি এক সপ্তাহের জন্য দাও, এক সপ্তাহের জন্য যদি না পারি এক দিনের জন্য দাও, এক দিনের জন্য যদি না পারি অন্তত এক টাইম দাও। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামের এত কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আচ্ছা ঠিক আছে সুলাইমান, তোমাকে আমি এই অনুমতি দিলাম যে তুমি গোটা সৃষ্টি জগৎকে তুমি খাবার খাওয়াবে তথা রিজিকের ব্যবস্থা করবে। নবী সুলাইমান আল্লাহ কাছে পারমিশন, অনুমতি পেয়ে বাঘ বাঘ খুশি, কথা বুঝতে পারছেন, মানে মহা খুশি। সঙ্গে সঙ্গে জনপ্রিয় বক্তা আলোচক অনেক সুমধুর কণ্ঠে আলোচনা করে, উনি তখন বলছেন সঙ্গে সঙ্গে নবী সুলাইমান একদম জিনদের বাদশাকে ডাকলেন, জিনদের বাদশা চলে এসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পারমিশন দিয়েছে সৃষ্টি জগৎকে আমি লঞ্চ করাবো, কি কথা বলেন, লঞ্চ করাবো। বক্তা বলছে, বলেন ঠিক কি না? ওই ঝুলে এখনো আছে, ওই ঝুলে এখনো আছে, মানে ওই ঝুলে এখানে চলে এসেছে, মানে বক্তাই কথা বলে বলতে বলেন ঠিক কি না? আশ্রতা বলছে ঠিক, ভোট দিতে এসেছে, সবাইকে ভোট দিতে হবে, না দিলে কেমন দেখায়। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবী সুলাইমান তিনি জিনদের উপরেও রাজত্ব করতেন, জিনদের সর্দারকে দেখেছেন, ইনসান মানুষদেরকে দেখেছেন, দেখে বলছেন যে আকাশে যত পাখি আছে সমস্ত পাখিকে ধরো, দুনিয়াতে যত রকম প্রাণী আছে হালাল সবগুলোকে ধরে নিয়ে আসো, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব মাছগুলোকে নিয়ে এসো। এরপর বক্তা অনেক সুন্দর করে বলছে আকাশের সমস্ত পাখিগুলোকে আর জমিনের যত মুরগিগুলো আছে সবগুলোকে রোস্ট করা হয়েছে, এরপর সমুদ্র থেকে মাছ তুলে ভুনা করা হয়েছে, এরপর রান্না বান্না করার পরে জিনের বাদশারা আর মানুষ জাতি সমস্ত খাবারকে একত্রিত করেছে, যার দূরত্ব ছিল বক্তার কথা অনুযায়ী 40 কিলোমিটার, কত কিলোমিটার, 40 কিলোমিটার।
মানে এত রকমের খাবার আয়োজন করেছে, এত পরিমাপ খাবার আয়োজন করেছে যে খাবারের দূরত্ব হয়ে গেছে 40 কিলোমিটার। চারটেখানে বিষয়, 40 কিলোমিটার খাবার রান্না করেছে নবী সুলাইমান। আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপর নবী সুলাইমানকে দেখে তখন বলছে, সুলাইমান বেশ তোমার প্রস্তুতি খুব ভালো, তো বলো আমার সৃষ্টি জগতের কোন প্রাণীকে দিয়ে প্রথম তুমি এই খাবারের আয়োজনটা মানে প্রথম করতে যাচ্ছ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বলছেন যে আমার রব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমি চাই যে সামুদ্রিক কোন প্রাণী জলজ কোন প্রাণীকে দিয়ে আমি খাবারটা আজকে উদ্বোধনী করতে চাই। কথা বলা শেষ না হতে হতেই সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে উঠে একজন ইয়া বড় তিমি মাছ হা করে চলে এসেছে। সুলাইমানকে তিমি মাছ বলছে, আল্লাহর নবী সুলাইমান আপনি আজকে আমাকে খেতে দেবেন, আপনি দাওয়াত দিয়েছেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমাকে দ্রুত আপনি খেতে দেন। নবী সুলাইমান বলছে যে তিমি মাছ তুমি লাইনে দাঁড়াও। বলছে লাইনটাই আমি মানি না, যদি জাল হাদিসে অংশটুকু নেই, হাদিসটা যদিও জাল তারপরে এসে জাল হাদিসে নেতে বক্তার অতিরিক্ত কথা, সঙ্গে সঙ্গে বলছে লাইনটাই মানি না, আপনি আমাকে আগে খেতে দেন। যখন এই কথা বলা হয়েছে আল্লাহ নবী সুলাইমান তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে আমি শুরু করছি। তারপর জিনদের বাচ্চাকে বলছে, জিনের বাচ্চা এক কাজ কর, ওই মাছকে তুই একটা আগে ছাগল দিয়ে দে। একটা ছাগল যখন দিয়েছে মাছ হাঁ করে নাকি ছিল, ছাগলটা চলে গেছে ভেতরে, একটু হচ্ছে আরো দাও, মাছ বলছে আরো দাও, একটু একটা গরু দেওয়া হয়েছে বলছে আরো দাও। এবার দিতে দিতে রাস্তায় নবী সুলাইমান বলছে যে সব যখন খাচ্ছ তোমাকে দেওয়া যাবে না, এক কাজ করো যত খাবার তৈরি করা হয়েছে তুমি সবগুলো খাও। আর ওই মাছ খেতে 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 40 কিলোমিটার খাবার সব খেয়ে শেষ করে ফেলেছে। চিন্তা করা যায় 40 কিলোমিটার খাবার একটা তিমি মাছ খেয়ে শেষ করে ফেলেছে। খাওয়ার শেষে ওই তিমি মাছ তখন বলছে, এ আল্লাহর নবী সুলাইমান আমাকে আরো দাও, পেট ভরে নাই। নবী সুলাইমান বলছে বলে কি, একটা মাছ 40 কিলোমিটার খাবার খেয়ে ফেলেছে এখনো তার পেট ভরে নাই। যখন এই কথা বলেছে সংসার মাস আবার সুলাইমানকে বলছে, নবী সুলাইমান আমি আজকে আপনার মেহমান, আপনি হচ্ছে মেজবান, কেউ কি মেহমানের সঙ্গে এমন আচরণ করে? আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, খেতে দিতে পারবেন না তো দাওয়াত দিয়েছেন কেন? প্রতিদিন আমার রব আমাকে আপনি যত খাওয়িয়েছেন তা 3 গুণ আল্লাহ আমাকে খাওয়াই, আজকে আপনার দাওয়াত কবুল করার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাচ্ছি। আমি আমার রব আল্লাহকে বলে দেব যে আপনি আমাকে পূর্ণ তৃপ্তি সহকারে খেতে দেন নাই। যখন এই কথা বলেছে আল্লাহ নবী সুলাইমান মাটিতে লুটিয়ে গিয়ে সিজদা দিয়ে বুঝতে পারছেন, হ্যাঁ আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি হচ্ছে রিজিক দাতা, আল্লাহর বরত্ব প্রকাশ করছে। এই ঘটনা, এই হাদিস মেড ইন চায়না, এই হাদিস মেড ইন চায়না, এটা সৌদি আরবের নবী সুলাইমানের শেষ নাগের ঘটনা নয়। চায়না কেন বললাম, কেন চায়না সম্পর্ক হাদিস আছে। আল্লাহ নবী নাকি বলেছেন জ্ঞান অর্জনের জন্য যদি চীন দেশে যেতে হয় চীন দেশেও যাও, তাহলে বলছে এই হাদিস কোন চীনারা তৈরি করেছে। চীনে যেখানে অধিকাংশ মানুষ অ্যাথিস নাস্তিক, অধিকাংশ ওখানে থেকে জ্ঞান অর্জন জন্য যেতে হবে। মক্কা তার মদিনাতে ওহী নাজিল হচ্ছে, মক্কা মদিনা মিশর এটা হচ্ছে ওহী নাজিলের মূল কেন্দ্রবিন্দু, বানি ইসরাইল যেখান থেকে এসেছে এইগুলো হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, ওখানে ওহী নাজিল হচ্ছে। আর কোথায় নাস্তিক দেশে ওইখানে থেকে আমাদেরকে জ্ঞান অর্জন জন্য যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? যে হাদিস এতক্ষণ বললাম নবী সুলাইমানের ঘটনা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই জাল। এই মর্মে আমার জানা মতে আজ পর্যন্ত কোন গ্রহণযোগ্য কোন তাফসীর কারক কোন তাফসীরে ঘটনা নিয়ে এসেছে এর কোন অস্তিত্ব নেই। শুধু তাফসীর নয়, সহি তদুরের কথা, জৈব তদুরের কথা, যাও কোন সনদে এই হাদিস বর্ণনা আসে নাই। অথচ চটকদার বক্তা চমৎকার ভাবে শিয়ালো কণ্ঠে মানুষের কাছে বলছে এটা হচ্ছে নবী সুলাইমানের সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। মনে রাখবেন আল্লাহ নবীর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, আল্লাহ নবী 1400 বছর আগে হুশিয়ারি দিয়েছেন সেই বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 107-8-9 এবং 3461। আল্লাহ নবী বলছেন, মান কাজ্জাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি আমার নামে এমন কথা বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, আল্লাহ নবী বলছে মাকাদু মিনা নার, তার থাকার জায়গা জাহান্নাম। ভাই কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর নবীর কথা। কোন বক্তা যদি এমন কোন কথা বলে নবীর নামে,
যে কথা আল্লাহ নবী বলে নাই আল্লাহ নবী বলছে তার থাকার জায়গা কোথায় কথা বলেন জাহান্নাম বক্তা বলতে যাচ্ছেন এই কথাগুলো এগুলো নাকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এগুলো নাকি ইসরায়েলি রেওয়াত ওয়াল্লাহি আল্লাহর কসম ইসরায়েলি রেওয়াতে ঘটনা নাই যারা আপনারা আমার সম্পর্কে কম বেশি জানেন আমি শুধু ইসলাম নয় আমি মোটামুটি বাইবেল প্রসঙ্গেও জানি আর বাইবেলের মধ্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বাইবেলের আমার বেশ কয়েকবার পড়া আছে বাইবেল সম্পর্কে জানাও আছে যারা ক্যাথলিক তারা বিশ্বাস করে 72টা অধ্যায়ে বাইবেলে 72টা অধ্যায় যারা প্রতিষ্ঠান তারা 66টিতে বিশ্বাস করে যারা অর্থোডক্স তারা 88টা গ্রন্থে বিশ্বাস করে কম বেশি সবগুলো পড়েছি ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার পড়েছি জিউস কমেন্টারি বাইবেল বেশ কয়েকবার পড়েছি এই ঘটনা ইহুদিদের মধ্যে তাওরা আছে দুই ধরনের একটাকে বলে ওরাল তাওরা একটাকে বলে রিটেন তাওরা ওরাল তাওরা মানে এটা হাদিসের মতো মানে নবী মুসা যে যে শিক্ষা দিয়েছে এগুলোকে সংকলন করে বলা হয় ওরাল তাওরা রিটেন তাওরা মানে যেটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে সেটা কম বেশি সবগুলো পড়েছি ওয়াল্লাহি এই ঘটনা ইহুদিদের কোনো ইতিহাসেও নেই অথচ এটাকে হাদিস হিসাবে জনসাধারণে পেশ করা হয় কি হয় না আপনারা জ্ঞানবান ব্যক্তি আমি জানি আপনাদের জ্ঞান আছে যে আলোচক আলোচনা করছে তিনিও কম বেশি অনেক বেশি জ্ঞান রাখে আমার চাইতেও বেশি আমি শুধুমাত্র আপনার কাছে প্রশ্ন করতে চাই ভাই জান বলেন তো একটা তিমি মাছ কিভাবে 40 কিলোমিটার খাবার খেয়ে ফেলতে পারে 40 কিলোমিটার যদি খাবার খেতে পারে তিমি মাছের সাইজ কত বড় ছিল তিমি মাছ না রকেট একটা তিমি মাছ যদি 40 কিলোমিটার খাবার খেয়ে শেষ করে ফেলতে পারে তো তিমি মাছকে যেমন তেমন ও তো একটা রকেটের সমান হওয়ার কথা এত দূর বাদ দেন আমার মূল কথা হচ্ছে এটা ভাই তিমি মাছ ও কি কখনো রান্না করা মাছ খায় রান্না করা খাবার খায় সে বক্তা যে বলছে রান্না করা খাবার সব খেয়ে ফেললো আপনাদের ঠিক করে চিৎকার মারছেন বাঁচেন না কথা বলেন ওই তিমি মাছ নাকি রান্না করা মাছ খেয়েছে ভুনা খেয়েছে মাছের আর রোজ খেয়েছে মুরগি আর যত রকম প্রাণী আছে ভাই বলেন তো তিমি মাছ কখনো রান্না করা খাবার খায় অসম্ভব এটা খেতে পারে না এই ঘটনা এটা বাস্তবতা বিরোধী অতএব এই হাদিসের সনদ তো নাই তো নাই এটা বিজ্ঞান বিরোধী এটা আল্লাহ রাসূলের এটা হাদিস নয় এটাকে আগে বর্জন করতে হবে আসেন আমরা আরো কিছু আলোচনা শুনি বিভিন্ন আলোচক তারা এই কথাগুলো বলে অনেক তাদের ভক্ত যারা আমি এই কথাগুলো বললাম তারা মনে মনে বলছে যে রুহুল আমিন ভাই বক্তা নচেত ভুল করে বলে দিয়েছে তাহলে এইভাবে জনসম্মুখে এইভাবে আলোচনা করছেন এইভাবে সমালোচনা করছেন এটা কিন্তু উচিত নয় এতে আপনারা ঐক্য নষ্ট করছেন এতে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করছেন আপনি এক কাজ করতে পারতেন বক্তাকে বলে দিতে পারতেন যেটা হাদিসটা হাদিস নয় অথবা আপনি তার সঙ্গে পরামর্শ করতে পারতেন মানে বক্তা জাল হাদিস বলেছে আমি এখন আপনার সামনে এটা বললাম কিন্তু বক্তার নামে এখনো নি নাই বক্তার নামে এখনো নি নাই কেউ তার ভক্তরা জানে যে কে এই কথাটা বলেছে এখন তার হুজুরকে বাঁচানোর জন্য হুজুর যে জাল হাদিস বলেছে একবারও খারাপ কিছু মনে করছে না কিন্তু আমি যে বলছি হাদিসটা জাল আমার ঘরে যত রাগ তত রাগ তার আছে কখন বলছে হুজুরকে একবার পাশে গিয়ে বললেই তো পারতেন তো ভাইজান যে হুজুর বলেছে সে কি দেশে থাকে যে তাকে কানে কানে গিয়ে বলে আসবো হুজুর তো এখানে থাকে না হুজুরকে মেসেজ করলে কোনো দেখার কোনো সময় নেই আর মনে রাখবেন জনসম্মুখে যখন হাদিসকে জাল প্রচার করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেহেতু সেই জাল হাদিস সম্পর্কে অবগত হয়েছে একজন গ্রহণযোগ্য বক্তার মুখ থেকে তাই লক্ষ লক্ষ মানুষের সামনে এই হাদিস জাল এটা বলে দেওয়া আমাদের দায়িত্ব ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জুমার দিন সূরাতুল ফাতিহা শেষ করে সূরা গাসিয়া ধরেছে গসের 6 নম্বর আয়াতে গিয়ে ইমাম সাহেব একটু ভুলে গেছে মানে তালগুলো পেকে গেছে আপনি কি করবেন নামাজ শেষ ইমাম সাহেব 6 নম্বর আয়াতে ভুল হয়েছিল কানে কানে বলবেন কি করবেন প্রকাশ্যে নামাজের মধ্যে তাকে লুকমা দিতে হবে কি হবে না লুকমা কি কাতার থেকে দেবেন না লুকমা বাড়িতে গিয়ে দেবেন কথা বলেন তার মানে ইমাম সাহেব যদি মক্কার ইমামও যদি ভুল করে মক্কার ইমাম নামাজ পড়াচ্ছে শেখ সুদাইস কিরাত যদি ভুল করে পেছনে যদি একজন ফকিরের বাচ্চা সে যদি সে কিরাত জানা থাকে ভাই সে শুদ্ধিয়ে দিতে পারবে কি পারবে না পারবে তাই বক্তা যখন জাল হাদিস প্রচার করছে এটা প্রকাশ্যে মানুষের কাছে জানিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু বক্তার নাম নেব না